আজকের ভিডিওটা যদিও নস্টা প্রো কোম্পানির জন্য বানানো, তবুও শুরুতেই আপনাকে বলে দিই যে আপনারা ইন্টারনেটে যত রকম দেখেন আর্নিংয়ের ওয়েবসাইট, আর্নিংয়ের জন্য বিভিন্ন রকম ভিডিও দেখেন, সেগুলো 99% ফেক। আপনি ঘরে বসে শুধু ওই কোড রেফার করে কিছু টাইপ করে প্রচুর টাকা ইনকাম করবেন, এরকম কখনো হয় না। টাকা ইনকাম করার জন্য পরিশ্রম করতে হয় এবং পরিশ্রম ছাড়া কখনোই উপার্জন করা যায় না, এটা সবার আগে মাথায় রাখবেন। কিন্তু আপনি যদি গেম খেলতে চান, কিছু মজাদার খেলা খেললেন, তার সাথে কিছু ইনকাম হলো আপনার, ইনকামটা এখানে ইম্পর্টেন্ট নয়, আপনি যে মজা করে একটা গেম খেললেন, কুইজ খেললেন, এই ব্যাপারগুলো যদি আপনি পছন্দ করেন তাহলে নস্টা প্রো অ্যাপটা আপনার জন্য একদম আইডিয়াল। নস্টা প্রো অ্যাপটাতে আপনি বিভিন্ন রকম খেলা পাবেন, গুগল অ্যাকাউন্ট, ফোন নাম্বার, আপনি যে কোনো কিছু দিয়ে এখানে লগ ইন করতে পারবেন এবং লগ ইন করার পর আপনার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল, মানে ব্যাংকে যেরকম অ্যাকাউন্ট হয় আর কি, সেই অ্যাকাউন্টে আপনার কিছু টাকা জমা থাকবে এবং সেটা ইনিশিয়ালি কোম্পানি আপনাকে দিয়ে দিচ্ছে 100 টাকা, 100 রুপি আর কি, সেই 100 রুপি নিয়ে আপনি এই গেমটাতে পার্টিসিপেট করা শুরু করতে পারেন। এরপর আপনি ইচ্ছা মতো সেখানে টাকা যোগ করতে পারবেন, সেখান থেকে টাকা চাইলে ব্যাংকে নিয়ে নিতে পারবেন এবং সেটা আপনার যদি 5 টাকাও হয় সেই 5 রুপি আপনি সরাসরি নিয়ে নিতে পারবেন। আমি এখানে বারবার ব্যাংক বলছি, ব্যাংক ঠিক নয়, এটা পেটিএম দ্বারা পাওয়ার্ড এবং এটা একেবারে সম্পূর্ণ লিগাল একটা অ্যাপ্লিকেশন, এখানে কোনো বেআইনি কোনো ব্যাপার স্যাপার নেই। এখানে বিভিন্ন রকম খেলা আছে, ক্রিকেট, ফুটবল, কাবাডি থেকে আরম্ভ করে যে কোনো রকম খেলা আছে, আপনি যে খেলাটা ইন্টারেস্টেড সেই খেলাতে আপনি পার্টিসিপেট করতে পারেন। যখন ক্রিকেট হয় ক্রিকেটের আইপিএল পর্যন্ত এখানে থাকে, আইপিএলের ব্যাপারেও আপনি পার্টিসিপেট করতে পারেন। আপনি যখন একটা খেলার ব্যাপারে পার্টিসিপেট করবেন, সেই খেলাটার মধ্যে যোগদান করবেন, আপনাকে বিভিন্ন রকম প্রশ্ন করা হবে, আপনাকে আন্দাজ করতে হবে যে এই প্রশ্নটার সঠিক উত্তর কি, ওই কুইজে যেরকম হয় ওই টাইপের ব্যাপার আর কি। তো আপনাকে আন্দাজ করে, আন্দাজ মিলিয়ে, ভেবেচিন্তে আপনি যদি ঠিকঠাক আন্দাজ মেলাতে পারেন, আপনি এখানে প্রাইজ জিততে পারবেন। সেই প্রাইজটা 40,000 টাকাও হতে পারে, 50,000 টাকাও হতে পারে, সেটা বিভিন্ন ক্ষেত্রে ভ্যারি করে। আপনি বিভিন্ন খেলায় পার্টিসিপেট করার জন্য আপনাকে কিছু এন্ট্রি ফি দিতে হবে, সেটা 5 টাকাও হতে পারে, 100 টাকাও হতে পারে, এবং সেই পার্টিসিপেট করে আপনি খেলাটা যদি ঠিকঠাক জিততে পারেন, আন্দাজটা ঠিকঠাক করতে পারেন, কুইজটা ঠিকঠাক চালাতে পারেন, তাহলে সেসব অবধি আপনি 40,000 টাকা, 50,000 টাকা বা বিভিন্ন প্রাইজ মানিও উপার্জন করতে পারবেন এবং সেই প্রাইজ মানিটা আপনি আপনার পেটিএম ওয়ালেটের মাধ্যমে উইথড্র করে নিতে পারবেন, টাকাটা আপনি পেয়ে যেতে পারবেন টাকা হিসাবেই। এবং যখন আপনি কুইজটা খেলছেন, খেলার মধ্যে আছেন, প্রশ্ন আসছে বিভিন্ন, তখন আপনি 3টে পাওয়ার পাবেন, ফ্রিতেই পাবেন 3টে পাওয়ার, ইনিশিয়ালি ইউজ করতে পারবেন। প্রথম পাওয়ারটা থাকবে যে আপনি প্রতিটা প্রশ্নের যে সঠিক উত্তর দেন তাতে যে 10 পয়েন্ট পেতেন, তার বদলে ওই পাওয়ারটা ইউজ করলে আপনি ডাবল পয়েন্ট পাবেন। সেকেন্ড পাওয়ারটা যেটা আছে, সেখানে আপনার প্রশ্নের উত্তর যদি ভুলও হয় আপনার কোনো পয়েন্ট কাটা যাবে না, কিন্তু ঠিক হলে 10 পয়েন্টই যোগ হবে। এবং থার্ড যে পাওয়ারটা আছে, সেই পাওয়ারের মাধ্যমে আপনি বিভিন্ন দর্শকদের পোল নিতে পারবেন, একটা প্রশ্নের উত্তর কী হবে আপনি যখন বুঝতে পাচ্ছেন না, আপনি অন্যদের মতামত নিতে পারবেন এবং সেটা দিয়ে আপনি উত্তর দিতে পারবেন। এবং তারপরও আপনি বিভিন্ন সময় বিভিন্ন পাওয়ার কিনতে পারবেন, মানে সেই এক একটা পাওয়ার কেনার দাম ওই বললাম যেরকম 5 রুপি থেকে 50 রুপি থেকে 100 রুপি অবধি হতে পারে। তো আপনি পাওয়ার কিনবেন, আরও পাওয়ার ইউজ করবেন, খেলাটা আপনার কাছে আরও সোজা হয়ে যাবে, এইভাবেই হতে পারে। এছাড়া এখানে একটা রেফার কোডের ব্যাপার আছে, আপনি যদি এই অ্যাপ্লিকেশনটা আপনার বন্ধুবান্ধব কাউকে রেফার করেন, তারা যদি ডাউনলোড করে এইখানে লগ ইন করে ঠিকঠাক, সে পাবে 100 রুপি আর আপনি রেফার করার জন্য পাবেন 50 রুপি, যেটা আপনার ওই অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। মানে ঠিক যেরকম ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেরকম আপনি যত জিতবেন আপনার অ্যাকাউন্ট জমা হতে থাকবে, আপনি যত খেলবেন, যত রেফার করবেন আপনার অ্যাকাউন্টে টাকা জমা হতে থাকবে এবং যত আপনি উইথড্র করে নেবেন সেটা আপনার ওখান থেকে মাইনাস হয়ে যাবে। একদম সোজা সহজ একটা অ্যাপ্লিকেশন এবং যারা গেমিংয়ের ব্যাপারে ইন্টারেস্টেড এবং যারা অনলাইনে আর্নিং করবেন বলে বহু সময় অকারণে নষ্ট করেন, তারা এটা খেলাচ্ছলে নিতে পারেন, সময় কাটানোর জন্য নিতে পারেন, কিন্তু এইসব জিনিস কখনো সিরিয়াসলি নেবেন না, এটা আমার অ্যাডভাইস রইল। তাহলে দেখা হবে আজকে সন্ধ্যার ভিডিওতে, আজকের মতো বিদায়।